গুগলপেতে টিকিট কালেক্ট করা যাবে এবং আপনার বন্ধুদের কিমি আপনারা নিতে পারবেন। তাই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা এই গেমের মধ্যে এন্টার হয়ে যাবে, এন্টার গেম। তারপর দেখুন বন্ধুরা, এখানে ধরুন একটা ম্যাপের ছবি আছে, ইওর ম্যাপস, এখানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এইসব ইন্টারফেসগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনারা এই ম্যাপটা প্রতিদিন শেয়ার করবেন, তাহলে আপনারা টিকিট পাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আজ এই শেয়ার অপশানে আপনারা ক্লিক করুন। এরপর বন্ধুরা, যে কোনো আপনাদের একজনকে, কোনো একটা বন্ধুকে আপনাদের সেন্ড করে দিতে হবে। আপনি যেটা করলেন এটা কাউকে সেন্ড করে দেবেন আপনাদের। দেখুন যেমন আমি আমার এই ফ্রেন্ডকে সেন্ড করে দিলাম, আবার ব্যাক করবেন, আরেকবার ব্যাক করবেন, দেখুন আপনার কাছে একটা উড়তে হওয়ার টিকিট দেখা যাবে। দেখুন যেমন এটা আমি পেলাম, এটা কী পাওয়া যায়, জামশেদপুর। বন্ধুরা তো এভাবে আপনারা টিকিট কালেক্ট করতে পারেন। আমি আপনাদের পরবর্তী টিকিটগুলো পাবো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আপনারা আবার দেখুন কীভাবে করলাম, ইওর ম্যাপসে গেলেন, এরপর শেয়ার অপশানে ক্লিক করলেন। শেয়ার অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে, মেসেজে, মেসেঞ্জারে, ইমেল, ফেসবুক, যেখান থেকে খুশি আপনারা নিজেদের শেয়ার করতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলভাবে এখান থেকে করে ফেললাম, দেখুন আমার একটা বন্ধুকে। এবার এখানে ব্যাক প্রেস করুন, আরেকবার ব্যাক করবেন, তো দেখুন আরেকটা উড়ন্ত টিকিট আপনারা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন, টিকিট খুলে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি টিকিট পেয়ে গেছি, অলরেডি ভোপালের টিকিট। বন্ধুরা দেখি পরবর্তী ক্ষেত্রে আবার কী টিকিট আসছে। আবার শেয়ার অপশানে ক্লিক করলাম। বন্ধুরা এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেখাবো। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, একে পাঠিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি আবার টিকিট কীভাবে পেতে চলেছি, দেখুন এবার কিমি পেয়ে গেছি। বন্ধুরা টিকিট পাবেন এবং কিমিও পাবেন, দেখুন এবার আমি কিমি পেলাম। তাহলে বুঝতে পারলেন কিমি এবং টিকিট দুটোই পাওয়া যায়। এবার বন্ধুরা আমি দেখে নিই এবার কী পাই। শেয়ার অপশানে ক্লিক করলাম, এবার দেখি কী পাওয়া যায়। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি খুব ভালো ট্রিক দেবো, যে ট্রিক, যে ট্রিকের মাধ্যমে আপনারা নতুন নতুন টিকিটগুলো পাবেন। তো তার আগে এটা দেখে নিই। এখন বন্ধুরা আর একটা উড়ন্ত টিকিট আমার চোখের সামনে ভাসছে, এখন সুরাজখণ্ড। বন্ধুরা দেখলেন সুরাজখণ্ড পেয়ে গেছি। দেখি আরও কীভাবে আপনারা টিকিট পাবেন, আপনাদের বিভিন্ন ট্রিকগুলো আমি বলবো এবার। তো তার আগে এখান থেকে শুরু করলাম। বন্ধুরা দেখুন আর বেঙ্গালুরু, খুবই ভালো যে এই টিকিটগুলো আমার ছিল। তো বন্ধুরা দেখলেন এভাবে এভাবে আমরা কীভাবে টিকিট কালেক্ট করলাম। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কীভাবে এবারে আপনার বন্ধুর টিকিট, মানে সরি বন্ধুর কিমি আপনারা কালেক্ট করতে পারবেন প্রতিদিন। তো বন্ধুরা একটা টাইম আছে, প্রত্যেক দিন আপনারা সকাল 8টার সময় আপনাদের গুগল পে খুলবেন এবং এখানে ফ্রেন্ডসে যাবেন। দেখুন ফ্রেন্ডসের এর উপরে দেখুন একটা লাল দাগ আছে, ঠিক আছে বন্ধুরা। তো বুঝবেন আপনার বন্ধুর কোনো কিমি আছে এখানে। তো বন্ধুরা আপনার ফ্রেন্ডসে যাবেন, ফ্রেন্ডসে যাওয়ার পর, ফ্রেন্ডসে যাওয়ার পর দেখুন বন্ধুরা আপনার কোন বন্ধুর এখনও পর্যন্ত কিমি কালেক্ট করা হয়নি। তো বন্ধুরা ওই বন্ধু যদি আপনার কোনো টিকিট কিমি কালেক্ট করে ফেলে, তাহলে ওই কিমি আপনি আর পাবেন না। তো ওর থেকে আগে আপনাকে কিমিটা কালেক্ট করতে হবে, যেমন কোনো পর্যন্ত কালেক্ট করেনি। যেমন দেখুন আমি এটা কীভাবে টিকিট কিমিটা নেব, আপনি ক্লিক করলেন, যেমন 300 লেখা আছে, আপনি 300 এটাতে টাচ করবেন। তো বন্ধুরা ওই বন্ধু 240 পাবে এবং তার থেকে 60 আমি পেয়ে যাব। কেমন লাগলো বন্ধুরা এই নেওয়ার পদ্ধতিটি বন্ধুরা? তো বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাক প্রেস করে ব্যাক হয়ে যান এবং আমি আপনাদের আর নতুন থেকে দেখাবো যে কীভাবে আপনারা আবার কিমি, আবার কিমি এবং টিকিট কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা ব্যাক করুন, একবার আরেকবার ব্যাকে আসুন। এরপর দেখুন বন্ধুরা কীভাবে আমি কীভাবে টিকিট কালেক্ট করব। তো সর্বপ্রথম আপনারা টিকিটে ক্লিক করবেন। টিকিটে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাবেন পে টু গুগল পে কিউআরস ইন শপ আর অনলাইন মার্চেন্ট। তো বন্ধুরা আপনারা এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর দেখুন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে ক্লিক করুন।
এবার এখানে আপনারা পে করে দিন, সাধারণত মিনিমাম 30 টাকা, 30 টাকা পে করার পর দেখুন কি হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা কি হয় এটাতে, কিভাবে আপনারা টিকিটটি পাবেন দেখুন। দেখুন বন্ধুরা একটা আপনারা টিকিট পেয়েছেন, তো বন্ধুরা দেখলেন কেমন সহজ ট্রিপ বন্ধুরা। এখান থেকে আপনারা রেয়ার টিকিট কালেক্ট করতে পারবেন। দেখুন বন্ধুরা এবার আপনারা নিচে গো ইন্ডিয়াতে ক্লিক করুন। গো ইন্ডিয়াতে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এই টিকিট দেখা যাবে। বন্ধুরা দেখছেন আগে টিকিট, এই টিকিটটা আপনারা ক্লিক করুন, দেখুন কী পাওয়া যায় বন্ধুরা। পুরি দেখছেন তো আপনারা এভাবে দেখলে বন্ধুরা তো মার্চেন্টে পে করলে আপনারা নতুন রেয়ার টিকিট কালেক্ট করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী নতুন ট্রিকগুলো আমি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।